ডায়াবেটিস বর্তমান যুগের মানুষের কাছে এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এটি ধীরে ধীরে জীবনকে শেষ করে দেয়। প্রথমত ডায়াবেটিস ধরা পড়লে মানুষকে অনেক বেশি সচেতন হয়ে যেতে হয়। ডায়াবেটিস রোগে যেমন খাবার খাদ্যে অনেক বেশি সচেতনতা ও মাপযোগ রয়েছে, ঠিক তেমনি এই ডায়াবেটিসই আপনার শরীরে অনেক রোগের উপদ্রব ঘটাবে। এটি নীরব ঘাতক, ধীরে ধীরে আপনার শরীরকে শেষ করে দেবে, ঠেলে দিবে আপনাকে মৃত্যুর দিকে। পৃথিবীর অধিকাংশ মানুষ এখন ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত। সবাই এর সমাধান চান। আজকের ভিডিওতে আয়ুর্বেদিক পদ্ধতিতে কিভাবে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেতে পারবেন সেই পদ্ধতি সম্পর্কে জানাবো। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা যেমন এই ভিডিওটি দেখে উপকার পাবেন, ঠিক তেমনি যারা প্রি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিসের স্টেজে চলে এসেছেন তারাও যদি এই রেমেডি ফলো করতে পারেন তাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে চলে আসবে বা ডায়াবেটিস হওয়ার পর্যায়ে পর্যন্ত কোনোদিনই যাবে না। আজকে দুটো সহজ ঘরোয়া উপায় সম্পর্কে জানাবো, যে দুটো আপনি একত্রেও ব্যবহার করতে পারেন আবার আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন, দুটোই আপনাকে সমান উপকারিতা দিতে পারবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিও যাওয়া যাক। আপনার রান্নাঘরে নিশ্চয়ই দারুচিনি আছে, তাহলে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সবার রান্নাঘরেই দারুচিনি থাকে। রান্নার স্বাদ বাড়াতে এই মশলার জুড়ি নেই, শুধু স্বাদ বা গন্ধের জন্য নয়, দারুচিনিতে থাকা পুষ্টিগুণ শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে। দারুচিনিতে রয়েছে সিনামেলডিহাইড যা ডায়াবেটিসের প্রতিষেধক হিসেবে কাজ করে। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে। দারুচিনিতে নানা পুষ্টি উপাদান থাকে। এক চামচ দারুচিনিতে ক্যালোরি থাকে 6.42, কার্বোহাইড্রেট 2.1 গ্রাম, ক্যালসিয়াম 26.1 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 1.56 মিলিগ্রাম, আরও আছে ফসফরাস 11.2 মিলিগ্রাম, পটাশিয়াম 11.2 মিলিগ্রাম। এছাড়াও কোলাইন, লাইকোপেনের মতো বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যথেষ্ট পরিমাণে পাওয়া যায় দারুচিনিতে। বর্তমান বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা বেশ মুশকিল। আয়ুর্বেদিক দাবা হিসেবে প্রাচীনকাল থেকে দারুচিনি ব্যবহার হয়ে আসছে। গবেষণায় দেখা গেছে কেউ যদি টানা 40 দিন পর্যন্ত 6 গ্রাম করে দারুচিনির পাউডার খেতে পারেন রক্তে শর্করার মাত্রা একেবারেই কমে যাবে, সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমে যাবে। শুধু ডায়াবেটিস নয়, পেটের বিভিন্ন সমস্যা সারাতেও পারে দারুচিনি। ডায়রিয়া সমস্যার সমাধানে দারুচিনি খাদ্য তালিকায় রাখতে পারেন। এছাড়াও দাঁতের যন্ত্রণা ও জয়েন্টের ব্যথা কমাতেও এটি কার্যকরী। অর্থাৎ আপনি যদি টানা 40 দিন পর্যন্ত 6 গ্রাম দারুচিনি খেতে পারেন, এটি আপনার ডায়রিয়া, ডায়াবেটিস, পেটের নানাবিধ সমস্যা, দাঁতের সমস্যা, জয়েন্টের ব্যথা, হাই কোলেস্টেরলের সমস্যা ইত্যাদিও কমাতে ভূমিকা রাখতে পারবে। দারুচিনির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটি গরম জাতীয় খাবার তাই অতিমাত্রায় খাওয়া যাবে না। যে সমস্ত ডায়াবেটিসের রোগীরা রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন তারা বেশি মাত্রায় দারুচিনি কখনোই খাবেন না। আদর্শ মাত্রা হচ্ছে 5 থেকে 6 গ্রাম। দারুচিনি আপনি হালকা তেলে গুঁড়ো করে একটি কাঁচের পাত্রে সংগ্রহ করে রেখে দিতে পারেন। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 5 থেকে 6 গ্রাম দারুচিনির পাউডার নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস মিশ্রিত করে এটিকে খালি পেটে পান করুন। টানা 40 দিন করুন, প্রি ডায়াবেটিক ও ডায়াবেটিসের রোগীরা খুব দ্রুত সুস্থতা লাভ করবেন। এছাড়াও দারুচিনি পরবর্তী যে রেমেডি সম্পর্কে বলবো সেটির সাথে মিলিয়েও খেতে পারেন। ওই রেমেডিটির সাথে মিলিয়ে যদি দারুচিনির গুঁড়ো খেতে পারেন তাহলে শরীরে আরো বেশি উপকার পাবেন এবং আরো তাড়াতাড়ি ফল দেখতে পাবেন। কোন সেই রেমেডি এবং তার সাথে দারুচিনি মিশ্রিত করে কিভাবে খাবেন তা ভিডিওটির পরবর্তী স্টেপগুলোতে জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে পরবর্তী স্টেপে যাওয়া যাক। ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করতে দ্বিতীয় যে ঘরোয়া রেমেডি সম্পর্কে বলছি সেটি হচ্ছে মেথির পাউডার বা মেথি বীজ। মেথি বীজে রয়েছে সলিউবল ফাইবার যা পাকস্থলীতে সুগার শোষণ ধীর করে দেয়। অন্যদিকে এতে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড হাইড্রোক্সি আইসোলিউসিন ইনসুলিন উৎপাদনে উদ্দীপনা যোগাতে পারে। অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। এছাড়া মেথি বীজে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেলসের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক অনুমানে দেখা গিয়েছে ডায়াবেটিস রোগের কারণে প্রায় 16 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। তাই আমাদের যত দ্রুত সম্ভব ব্লাড সুগার বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা উচিত। পাশাপাশি খাবার খাদ্যের প্রতিও অবশ্যই নজর দিতে হবে। ডায়াবেটিস রোগীদের বেশি করে খাদ্য তালিকায় ফাইবারযুক্ত খাবার রাখা উচিত।
আমাদের হাতের সামনে এমন কিছু খাবার আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। মেথি দানা তাদের মধ্যে অন্যতম। মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে। ডায়াবেটিস রোগীরা মেথি জল পান করতে পারলে প্রচুর উপকার পাবেন। মেথির বীজে প্রচুর ফাইবার থাকে যা আস্তে আস্তে হজম হয় এবং ধীরে ধীরে রক্তের প্রবাহে শর্করা ছেড়ে দিতে সক্ষম হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি সত্যি উপকারী কিনা তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই গবেষণায় দারুণ আশাজনক রেজাল্ট পাওয়া গিয়েছে। মেথির ফাইবার রক্তের সুগারের মাত্রা বাড়াতে দেয় না। মেথির বীজ ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিনের মতো কাজ করে, যার ফলে শরীরে সুগারের মাত্রা কমে যায়। স্টাডিতে দেখা গিয়েছে 10 গ্রাম মেথি বীজ এক রাত ভিজিয়ে রেখে পরের দিন ওই জল পান করলে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ হয়। মেথি জল শরীরের কোলেস্টেরল কম করতেও সহায়ক, আর যাদের হার্টের রোগ আছে তাও নিয়ন্ত্রণ করতে পারে মেথির জল। তবে সর্বপ্রথমে আমি 10 গ্রাম পর্যন্ত মেথি বীজ খাওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি না। প্রথমে আপনি 3 গ্রাম থেকে শুরু করবেন। যদি আপনার কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে 5 গ্রাম শুরু করবেন। 5 গ্রাম খাওয়ার পর যদি আপনি দেখেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে এসেছে তাহলে আর বাড়ানোর প্রয়োজন নেই। আর যদি তারপরেও না আসে সেক্ষেত্রে বাড়িয়ে 10 গ্রাম পর্যন্ত আনতে পারেন। সর্বোচ্চ 10 গ্রাম পর্যন্ত মেথি বীজ গ্রহণ করতে পারেন। এর বেশি গ্রহণ করতে চাইলে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত হবে না। নিয়মিত মেথি বীজ খেলে দেহের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয়। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড ইনসুলিন উৎপাদনে সক্ষম, যার ফলে শরীরের গ্লুকোজের পরিমাণ হ্রাস পায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। মেথি জল কিভাবে তৈরি করবেন? 5 গ্রাম পর্যন্ত মেথি জল আপনি রাত্রেবেলা কুসুম গরম জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা মেথি সমেত এই জল পান করুন। যদি এভাবে মেথি চিবিয়ে খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে গুঁড়ো করা মেথিও ব্যবহার করতে পারেন। যদি রাত্রেবেলা নর্মাল টেম্পারেচারের পানিতে মেথি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে সকালবেলা হালকা একটু ফুটিয়ে নিয়ে বা কুসুম গরম করেও খেতে পারেন। তবে অবশ্যই মেথি ভালোভাবে ভিজতে হবে এবং সারা রাত ভিজে থাকা মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি ভালো কাজে দেবে। আপনি যখন এই রেমেডিটি খাওয়া শুরু করবেন তখন টানা 20-25 দিন বা অন্ততপক্ষে 2 সপ্তাহ পর্যন্ত খেয়ে যাবেন। ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসলে তারপরে সপ্তাহ থেকে পরিমাণটা একটু কমিয়ে আনতে পারেন। তবে সর্বপ্রথম শুরু করবেন 3 গ্রাম থেকে, তারপর 5 গ্রাম। যদি ভালো ফলাফল পান বাড়ানোর প্রয়োজন নেই। ভালো ফলাফল না পেলে 10 গ্রাম পর্যন্ত খেতে পারেন, যা আমি ভিডিওর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এতক্ষণ তো আমি বললাম আলাদা আলাদা ভাবে মেথি ও দারুচিনির উপকারিতা। তবে মেথি ও দারুচিনি দুটোই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে একেবারে রামবাণ নুস্খা। এই দুটোকে যদি একত্র করে খেতে পারেন তাহলে ডায়াবেটিস খুব সহজে নিয়ন্ত্রণে চলে আসবে। সেক্ষেত্রে দুটোকে একত্রিত করে কিভাবে আপনি রেমেডিটি প্রস্তুত করবেন তা আমি ভিডিওর শেষাংশে জানিয়ে দেব। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখা ভালো। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনি যদি মেথির পাউডার কিংবা দারুচিনির পাউডার প্রস্তুত করেন সেক্ষেত্রে সেটা সর্বোচ্চ 7-10 দিনের জন্য প্রস্তুত করবেন। এর চেয়ে বেশি পরিমাণে প্রস্তুত করলে এর কার্যকারিতা বা গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। আপনি এটিকে হালকা তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন অথবা রোদে শুকিয়েও গুঁড়ো করে নিতে পারেন। অতিরিক্ত টালা যাবে না যেন এর রং কোনোভাবে পরিবর্তন না হয়। যখন এটিকে সংগ্রহ করবেন কাচের পাত্রে সংগ্রহ করবেন এবং এয়ারটাইট পাত্রে সংগ্রহ করবেন যেন কোনোভাবেই এর গুণাগুণ নষ্ট না হতে পারে বা বাইরের বাতাসের সংস্পর্শে না আসতে পারে। মেথি বীজ ও দারুচিনি দুটোই আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে ভূমিকা রাখে। সেক্ষেত্রে ইনসুলিনের পাশাপাশি এটি গ্রহণ করলে ইনসুলিনের মাত্রা অনেক বেশি কমে যেতে পারে। তাই আপনি আপনার ইনসুলিন সবসময় চেকে রাখবেন। প্রয়োজনে কিছুদিনের জন্য ইনসুলিন বন্ধ রাখতে পারেন যখন এই রেমেডিটি সেবন করতে শুরু করবেন। সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক। যদি দারুচিনির গুঁড়ো ও মেথি বীজ একত্রে খান সেক্ষেত্রে দারুচিনির গুঁড়ো 6 গ্রাম ব্যবহার করলেও মেথি বীজ কখনোই 5 গ্রামের অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। 5 গ্রাম পর্যন্ত মেথি বীজ 1 গ্লাস কুসুম গরম জলে রাতে ভিজিয়ে রাখুন অথবা নর্মাল টেম্পারেচারে জলেও ভিজিয়ে রাখতে পারেন। সকালবেলা এই জলটি হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে 6 গ্রাম পরিমাণ দারুচিনির গুঁড়ো মিশ্রিত করে নিন। এবারে এই জলটি সকালবেলা খালি পেটে পান করুন। খেতে বিষাক্ত টেস্ট অনুভব হলে আপনি সামান্য পরিমাণে লেবু জলও মিশ্রিত করে নিতে পারেন। এই মিশ্রণটি অবশ্যই সকালবেলা খালি পেটে আপনাকে পান করতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আধা ঘন্টা অপেক্ষা করে একটু হাঁটাহাঁটি করে তারপরে এই মিশ্রণটি প্রস্তুত করে আপনি পান করে নিন। গুঁড়ো মেথি এবং গুঁড়ো দারুচিনি ব্যবহার করলে এই গুঁড়োগুলো আপনাকে খেয়ে নিতে হবে। আর যদি আস্ত মেথি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আস্ত মেথি চিবিয়ে খেতে হবে। রেমেডিটি শুরু করার পর কিছুদিনের মধ্যে আপনি ভালো ফল পেতে শুরু করবেন। তবে যারা ধীরে ধীরে ফল পাচ্ছেন তারা অবশ্যই টানা 40 দিন ব্যবহার করে যাবেন। 40 দিন ব্যবহার করার পরে সপ্তাহখানেকের বিরতি দিয়ে আপনি আবার শুরু করতে পারেন। আর যারা ইতোমধ্যেই অর্থাৎ 15-20 দিনে ফল পেতে শুরু করেছেন তারা পরের সপ্তাহ থেকে সপ্তাহে 2-3 দিন খেলে যথেষ্ট। তো ভিউয়ার্স, এই উপকারী ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক,
কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।